করে ডাক দিয়া কয়, আমার সন্তানটার আমি লই আইছি, এখন আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? এখানের মধ্যে কোনো মানুষ নাই, এখানের মধ্যে কোনো পানি নাই, এখানের মধ্যে কেউ নাই। ইব্রাহিম আলাইহিসসালাম কই, হাজেরা কিছু করার নাই, তোমাদেরকে এখানে রেখে যেতে হবে। এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি যদি চলে যান আমার আপত্তি নাই, যাওয়ার আগে শুধু একটা কথা বইলা দিয়া যান, আপনি কি নিজের ইচ্ছায় যাইতেছেন নাকি অন্য কোনো কারণ আছে? ইব্রাহিম নবী বলে, হাজেরা ও হাজেরা, আমি আমার নিজের ইচ্ছায় যাইতেছি না, আমাকে সন্তান নিয়ে ঘর থেকে বের হয়ে এম জনমানবহীন একটা জায়গায় আসতে হবে। আমার সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ, তোমাকে এখানে রেখে চলে যেতে হবে, আমাকে অর্ডার করেছেন আমার আল্লাহ। এবার হাজরা আমাদের গোয়ালগাঁওয়ের মহিলা যদি হইতো, ডাক দিয়া কইতো, স্বামী আমি খামুকি, আমার সন্তানকে দেখবে কে? কিন্তু হাজরা পৃথিবীর নারী সমাজকে শিখাইয়া দিয়া গেছি, আল্লাহর সন্তুষ্টি যদি অন্তরে থাকে তার জিম্মাদারিত্ব একমাত্র আল্লাহর হাতেই থাকে, কথা কন ঠিক কিনা? হাজারা অগাধ ভালোবাসা লইয়া ওই সফা নামক পাহাড়ে গেছে, সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া গেছে। হাজার একটা দৌড় মারছে, ঝর্ণার পানি পড়তেছে, আর যায়া দেখে কোনো পানি নাই, যায়া দেখে ওই রৌদ্রের কারণে ওই পাহাড়ের মধ্যে কিছু দুলা বালি আছে, এই বালিগুলা এখনো পর্যন্ত পাহাড়ে চকচক করে, মনে হয়েছে ঝর্ণার পানি, আসলেই কোনো পানি নাই। হাজারার বাঁধ ভাঙা আশা ভেঙে গেছে। আবার একটা পাহাড় দেখলো, ওই পাহাড়ের নাম হলো মারওয়া, দেখতেছে ঝর্ণার পানি উঠতেছে, সাফা পাহাড় থেকে একটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে। এখনো হাজিরা গেলে ওই জায়গায় দৌড়তে হয়, নাহলে হজ হয় না, কথা কন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে দৌড়তে হয়। ইন দি মিন টাইমে ওই হাজারা সেই পাহাড়ের মধ্যে গেছে, যাইয়া দেখে যদিও চিকচিক করতেছে এটা ঝর্ণার পানি না, যাইয়া দেখতেছে বালুগুলা চিকচিক করতেছে। আর একটা দৌড় মাইরা সাফাতে আসলেন, আর একটা দৌড় মাইরা মারওয়াতে গেলেন, আর একটা দৌড় মাইরা সাফাতে আসলেন। সাতবার দৌড় দিয়েছেন আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন দিয়েছেন, ওই নিদর্শনের ভিতরে সাফা একটা নিদর্শন, মারওয়া একটা নিদর্শন আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ ও আল্লাহ, ডানে শরীরে পোকা, বডির গুষ্টির ভিতরে পোকা কামড়ায়, অল বডি ডার দিকে হাড্ডি দিকে গুস্ত পচাইয়া ফালাইয়া দাও, আমি আয়ুব নবীর কোনো অসুবিধা নাই, অল বডিটা যদিও পচাইয়া দিবা আমার জিব্বাটারে তুমি ভালো রাখ। কয়, কেন? কয়, এই জিব্বা দিয়া যেন তুমি মাওলার জিকির করতে পারি। যুবক ভাইয়ের আমার এখনো সময় আছে, মরণের আগে আল্লাহকে রাজি কইরা যান, কবরটা বেশি ভালো জায়গা না, দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নিবে, দুনিয়ার মানুষ আপনার পয়সার ভাগ নিবে, দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল। আজকে মৃত্যুর বিছানাটাতে শুয়ে দেখেন, সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না, কিন্তু একটা মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না, কথা বলেন? একটা ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমার যুবক ভাইয়েরা, আকাশের মনের দিকে তাকিয়ে কিছু কথা বলবো। বাড়ির দিকে বের হওয়ার সময় দেখেছি আকাশ বেশি ভালো না, এরপর আসমানটা অন্ধকার অন্ধকার লাগতেছে, দিনের বেলা বৃষ্টি হয়েছে, জবানটা খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে। দিনের বেলা যখন বৃষ্টি হয়েছে, ছেলেগুলার মন ভেঙে গেছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, পোলাপানগুলোর আশার বাদ ভেঙে গেছে, তখন ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবের শয়তানরা মুস্কি মুস্কি হেসেছে, কয়, আসছে ভালো হয়েছে বৃষ্টি। আবার যখন রাতের বেলা আসমান ভালো হয়ে গেছে, তাহির হিসাবে চলে এসেছে, এখন তারা সবাই একত্রে কোনায় বসে বসে জ্বলতেছে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে?
ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই বিচার, ঠিক কিনা? আমার মাহফিলে বহুত মাহফিলে হিন্দু আসে, হিন্দু আসে আমার ওয়াজ শুনে। আজকে আমি এক অটো রিক্সাওয়ালা বাড়ি থেকে বেরিয়েছি, হুজুর একটু দাঁড়ান, আমি আপনার ভক্ত, আমি হিন্দু, আপনার ওয়াজ আমার ভাল লাগে, একটা কথা বলছেন, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। আমি বললাম যে এটার নামই হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার, মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ওয়াজ মাহফিলে আয়েশা তাহিরি, ওয়াজ মাহফিলে আয়েশা তাহিরি, নূর নবী নিশান বলে, তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যারে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বান্দা আমরা সাধারণ যারা, তারা না, নবীদের মধ্য থেকে অনেক নবীকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন, ঠিক না ভাই? এর মধ্যে একজন পয়গম্বরের কথা মনে হয়ে গেল, বলবো নি, যার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম, যার অল বডিটা এমন ভাবে কিরা খেয়ে ফেলছিল, হাড্ডি থেকে গোস্ত গুলো আলাদা কইরা ফেলাইছে। আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ ও আল্লাহ, ডানে শরীরে পোকা, বডির গোস্তের ভিতরে পোকা কামড়ায়, অল বডিটার থেকে হাড্ডি থেকে গোস্ত পচাইয়া ফালাইয়া দাও, আমি আইয়ুব নবীর কোনো অসুবিধা নাই, অল বডিটা যদিও পচাইয়া দিবা, আমার জিব্বাটারে তুমি ভালো রাখো। কয়, কেন? কয়, এই জিব্বা দিয়া যেন তুমি মাওলার জিকির করতে পারি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ইব্রাহিম নবীর দিকে তাকান, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দশটা পরীক্ষা করেছে, দশটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাশ করেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে ভালোবাসবো তারে আমি পরীক্ষা করবো। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। الله رب العالمين বলে, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে পরীক্ষা করব, আমি আল্লাহ যাকে ভালোবাসবো খুদা দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ যাকে ভালোবাসবো বয় দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ যাকে ভালোবাসবো আনাকুসিম মিনাল আমাল, আমি আল্লাহ তাকে সম্পদের নুকসান দিয়া পরীক্ষা করব, সব পরীক্ষায় যদি সে পাশ করতে পারে ধৈর্যের সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। কিসের শুভ সংবাদ? ওই জান্নাত আমরা চাই কি চাই? গাঞ্জা খাইলে জান্নাত পাওয়া যাইব? সুদ খাইলে? সুদ খাইলে? সুদখোরের জ্বলতেছে এখন, সুদখোরের কলিজার ভিতরে আগুন লাগতেছে। তাহিরুজরিকে আনছিলাম আমরা, গুজুর ফাঁক করে দিত, আমরা সুদের ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে, এলাকায় সুদ করে আসে না কিছু? ওই কই যান, কই যান, আইবেন নি, আইবেন, দূরে যাব। আচ্ছা, আমার সব, আমি
ইয়েতে হুমনাতে আমার স্কুল। হুম ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এই আল্লাহ আকবার গণ, খুশি না বেজার? শুধু আসেনি। আচ্ছা আপনি কি খারাপ লাগতেছে নাকি নাকি অন্য স্টাইলে ওয়াশ করুন না? স্টাইলে ঠিক আছে নি? অকরে কলিজার বাড্ডরা সিরালাম, একটা সুৎকুর 20 টাকার মালিক হইতে পারে আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না? কথা বলেন ঠিক কি না বলেন? একটু পরে দূর মিনি রে, আমার সুৎকুরটিরে সাইজ করতে মজা লাগে। সুৎকুরটি অন্য কোথাও সর্দারি করে না, মসজিদে গিয়ে সর্দারি করে। আমার মতে ইমাম হইলে একটা লাতি মার লইলে সাফার দাঁত ফালাই দিলিলে। সুৎকুর সুৎকুর তুই সুৎকুর, সকালবেলা গিয়ে মুদ খা। সুত করে নামাজ পড়ে কেমন জানেননি? আল্লাহ আবার সালাম ফিরে ব্যামনে আসা আসা। আর যারা হালাল খায় একদম সুটকির বর্তা দিয়া বাদ খাইল শরীরটা দিয়া তেল ফরে কথা কন ঠিক না? তখন তো সুত করে আমার যাইতে দিত না। আপনারা কি আমার সাথে আসেন বাবা? আসেন নাকি সবাই? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধন দিয়া পরীক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার পরে আমার আল্লাহ বলেন যারা সব পরীক্ষায় পাশ করতে পারবে তাদের জন্য আমি জান্নাত শুভ সংবাদ দিয়ে দিলাম। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি, সুবহানাল্লাহ না কেন? এক নম্বর কোয়ালিটি হলো তার ঈমান থাকতে হবে, আর ঈমান হলো আমার মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানের মূল হলো আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আজকে বাংলাদেশে বের হয়ে গেছে 40 বছর নবীরে নবী মানে না, আছে না নাই? যারা 63 বছরের ভিতরে 40 বছর নবীকে মানতে চায় না এরা কখনো মুসলমান হতে পারে না। আমার যুবক ভাইরা শুনুন, আমি যত কণ্ঠওয়ালা হই না কেন, আমি যত শক্তিশালী হই না কেন, আমি যতই তাহিরি টাকার মালিক হই না কেন, যদি আমার টাকা থাকে আর টাকা না থাকে এটা দেখবেন না। যদি আপনার যদি মনে করেন সবচাইতে বড় কথা হলো তার ঈমান, ঈমান যদি না থাকে জীবনে কোনোদিন ওই লোকের পেছনে ঘোরা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আজকে যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না এরা হলো চোপা কাদিয়ানি। কাদিয়ানিরা নবীরে শেষ নবী মানে না। আমরা দেশে তথাকথিত শায়খ পূজারি আছে যারা নবীকে 40 বছর মানতে চায় না। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ গ্রহণ করো, বেশি বাড়াবাড়ি করো না। আমাকে ভণ্ড বলে আর মাজার বাজারে বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই, জায়গা মতো ধরছি। মেম্বার সাহেবের মোবাইলটা লেগে গেছে এই মাত্র। আরে ওই মেম্বার নি, ওই যে ফুজে দিয়ে গেছে মিরানি মায়েরা নেই সিরি নারি। আমরার মেম্বারের মোবাইলটা লেগে গেছে, আমি মোবাইল নিয়েছে কইতাম না, মোবাইলটা পকেট থেকে ফুরে গেছে। কাকুম কল ঢুকতেছে, যদি কে পায়া থাকেন দয়া করে মোবাইলটা দিয়া দেন, এটাই সুন্দর ঠিক না? ভালো একটা কাজে আসছেন, এমন কাজ করেন না যে কাজ করলে আপনি আসামি হয়ে যাবেন। এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার বাবারে, অনেক কঠিন ব্যাপার, সাবধান, খবরদার। যারা মোবাইলটা পড়ছে পেয়েছেন মোবাইলটা দিয়ে যান, দেন নিয়ে আসেন। কই কে পাইছেন? অসুবিধা নাই, দেন না, রাস্তায় পড়তে পারে পাইতে পারেন, দিয়া যান।
পুরস্কার না, চুরি করলে সুরের তিরস্কার একদিন হইব। পুরস্কার না, বাইরে আবিষ্কার করব। কথাগণ ঠিক না বেটে? চুরি করে মহাবাপ মেম্বার সাহেবের সম্মানিত ব্যক্তি উনি, উনার মোবাইলটা পড়ে গেছে, যে পেয়ে থাকে দিয়ে দিবেন। সবাই কষ্ট হইতেছে আপনারা? সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ ইয়া রাসূল, মাশাআল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক বয়রব, আমি বলেছিলাম আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন, ইব্রাহিম নবী 10টা পরীক্ষায় তিনি পাশ করেছেন, এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো তাকে বাঘের খাঁচার ভিতরে, খোদার্ত বাঘের খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ইব্রাহিম নবী ওই খাঁচার ভিতরে, ওই মুহূর্তে যখন বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল, ইব্রাহিম নবী দেখে খাঁচা তালা দেওয়া, ভিতরে এলা খোদার্ত একটা বাঘ, ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, তুমি আল্লাহ তো আছো। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকীন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আপনারা জবান খুলে বলেন তার সাথে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে। হে যুবক, ইব্রাহিম নবী ওই ক্ষুধার্ত বাঘের সামনে কি করবে,
তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেল, বাঘে ও সামনে বসে গেল। মনে হয় যেন সেজদা দিলে বাঘে ঘাড়ের মধ্যে ধরবেন, নমরুদ্দা মনে করছে ঘাড়ের মধ্যে ধরবে। এই কথা চিন্তা ভাবনা করে তাকায় রইছে নাচতেছে। আর এই দিক দিয়ে ইব্রাহিম নবী তিনি সেজদায় গেছে, সেজদা দিকে মাথা তুইলা সালামটা ফিরাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। আর নমরুদ্দা তাকায়া দেখতেছি বাঘে ইব্রাহিম নবীরে খাই না, ইব্রাহিম নবীরে সেজদা দিয়েছে। ওই সেজদা দেওয়ার পর ইব্রাহিম নবীর কপালে ধুলাবালি লেগে আছে। ওই বাঘ ইব্রাহিম নবীকে টাচ না করিয়া ইব্রাহিম আলাইহিসসালামের ওই কপালের ধুলাবালি গুলো ইব্রাহিম নবীর কপাল থেকে বাঘের জিব্বা দিয়া মুছে দিয়েছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার যুবক, ও আমার এলাকার বাবা গোহাল গাওয়ার বন্ধু, ও কুমিল্লার বাবারা, চোদ্দ গ্রামের বাবারা যারা এসেছেন শুনে যান। এবার ইব্রাহিম নবীর আবার শেষ পর্যন্ত বিশাল গর্ত কইরা ওই আগুনের ভিতরে ফালাইয়া দিছে। ওই আগুনের ভিতরে পড়েছে এমন ভাবে আগুন লাগাইয়া দিছে, ওই আগুন যখন লাগাইয়া দিল ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিসসালাম ওই আগুনের ভিতরে তিনি বসে আছেন। আগুন পুড়তে পুড়তে কয়লা হইয়া গেছে, ইব্রাহিম নবীর বদন মোবারকে একটা পশমের ভিতরে আগুন লাগে না। জবানটা খুলে বলেন রক্ষা করার মালিককে। যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম নবীর পরীক্ষা করতে 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 দশটা পরীক্ষা করছে, এর মধ্যে একটা পরীক্ষা তার সন্তান নাই। একদিন তিনি কি করলেন জানেননি, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। বিহাবলি মিনাস সালিহিন। সন্তান দেওয়ার মালিককে, আর জুড়ে বলো সন্তান দেওয়ার মালিককে। ও যুবকের দল ইব্রাহিম নবী সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাবাশশারনাহু কি গোলামিন হালিম। আল্লাহ পাক এমন সন্তান দিয়েছেন যেই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল। এমনিতে সন্তান নাই, এমনিতে সন্তান নাই। ও যুবকের দল শুনে যান, সন্তান দিয়েছে কে? আরে বড় করে, সন্তান দিয়েছে কে? আল্লাহ সন্তান দিয়েছে ইব্রাহিম আলাইহিসসালামকে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি লইয়া এমন একটা জায়গার মধ্যে যাইবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গা হলো জনমানবহীন শূন্য, ধুধু বালুক আমায় প্রান্তরে চলে যাও। ইব্রাহিম নবীর পরীক্ষার শেষ হয় না, এই সন্তানটাকে লইয়া এমন একটা জায়গায় গেল যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো পানি নাই, মস্কের ভিতরে অল্প পানি লইয়া শুকনা খাবার লইয়া হযরতে হাজেরার সাথে হযরত ইসমাঈল আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালাম সাথে রওনা হইয়া গেছি। যাইতে যাইতে এমন একটা ময়দানে গেছে, যেই ময়দানে যাওয়ার পরে এখানে কোনো মানুষ নাই, কোনো ধরনের পানি নাই, কোনো কিছু নাই। যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিসসালাম ওই সন্তানটারে লইয়া ইনদিমিন টাইমে সন্তানটারে সাথে লইয়া ওই মরুভূমির বালুর মধ্যে যখন চলে গেছে, আর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরাকে ডাক দিয়া বলে, এ হাজেরা, আল্লাহ আকবার কর না কেন, জবান কোনে কোনো আমরাও পরীক্ষা দিতে চাই কি চাই না? অনেকে বলছে আমি আসবো না, আপনারা বিশ্বাস করে এসে গেছেন, অনেকে বৃষ্টি দেই কে মনে করছে মাহফিল হবে না, কিন্তু আপনাদের কনফিডেন্স ইনশাল্লাহ মাহফিল হবে, কথা কন ঠিক কিনা?
ঠিক এমন ভাবে যুগে যুগে অনেক পরীক্ষা আসবে, অনেক গুজব আসবে, এইগুলিকে উড়িয়ে দিতে হবে আর সত্য বাস্তবটাকে প্রমাণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম তুমি তোমার সন্তানটারে এই জায়গার মধ্যে রাইখা। ইব্রাহিম নবী হাজরাকে ডাক দিয়ে বলে, হাজরা আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে এসেছি কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এখন অনেকে বলবেন, হুজুর এখন এই ওয়াজ কেন করতেছেন? এই জন্য করতেছি গত আগামী কয়েকদিন পরে হবে কুরবানি, এই মুহূর্তে যদি ওয়াজগুলো না করি আমার হক আদায় হবে না, কারণ আজকে কুরবানির ত্যাগ জানি না। আজকে বুইয়া বাড়ির গরু যদি 2 লাখ টাকা হয়, সদ্রি বাড়ির গরু 3 লাখ না হইলে গেট আপ হয় না। আজকে যুগে 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 মানুষের মাঝে লৌকিকতার প্রভাব পড়ে গেছে। আসলে কুরবানি মানে হলো নিজের মানুষকে দেখাইবার জন্য নয়, একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিতে হবে। জবানটা খুলে বলুন, তিনি কে? এই জন্য ওয়াজ বুঝতে হবে। মুরব্বীরা ঘটনা জানে, কিশোর বয়সে পোলা পানে করে এই ওয়াজগুলা শুনে না, ওয়াজগুলা ধারণ করতে পারে না। বন্ধুরা রে আমার, ও আমার কুমিল্লার বাবারা, ও আমার গোয়ালগাঁওয়ের বন্ধু, ও যুবকের দল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিয়ে বলে, হাজরা তুমি তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, আমাকে চলে যেতে হবে এক জায়গায়। হাজরা ডাক দিয়া কয়, আমার সন্তানটারে আমি লই আইছি, এখন আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? এখানের মধ্যে কোনো মানুষ নাই, এখানের মধ্যে কোনো পানি নাই, এখানের মধ্যে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজরা কিছু করার নাই, তোমাদেরকে এখানে রেখে যেতে হবে। এবার হাজরা ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি যদি চলে যান আমার আপত্তি নাই, যাওয়ার আগে শুধু একটা কথা বইলা দিয়া যান, আপনি কি নিজের ইচ্ছায় যাইতেছেন নাকি অন্য কোনো কারণ আছে? ইব্রাহিম নবী বলে, হাজরা ও হাজরা আমি আমার নিজের ইচ্ছায় যাইতেছি না, আমাকে সন্তান নিয়ে ঘর থেকে বের হয়ে এম জনমানবহীন একটা জায়গায় আসতে হবে। আমার সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ, তোমাকে এখানে রেখেই চলে যেতে হবে, আমাকে অর্ডার করেছেন আমার আল্লাহ। এবার হাজরা আমাদের গোয়ালগাঁওয়ের মহিলা যদি হইতো, ডাক দিয়া কইতো, স্বামী আমি খামুকি, আমার সন্তানকে দেখবে কে? কিন্তু হাজরা পৃথিবীর নারী সমাজকে শিখাইয়া দিয়া গেছি, আল্লাহর সন্তুষ্টি যদি অন্তরে থাকে তার জিম্মা দারিত্ব একমাত্র আল্লাহর হাতেই থাকে, কথা কন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা ইমানদার হবে, আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব, আর আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। এই জন্য যুবক ভাইরা ইব্রাহিম নবীরই কথা শুনে না, হাজরা কি বলে শুনেন, হযরত হাজরা আলাইহিস সালাম বলেন, হে স্বামী আল্লাহ যদি আপনাকে বলে থাকে আমি না করব না, আপনি চলে যান, আল্লাহর অর্ডারে যদি আপনি চলে যান আমার আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া মারবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার যুবক ভাইরা, হযরতে হাজরা সন্তান নিয়া বরমবীর বালুতে, কিন্তু মস্তির মধ্যে যে পানি, এই পানিটা শেষ হইয়া গেছে, আর সাথে যে শুকনা খাবার ছিল শেষ হইয়া গেছে, কিন্তু হাজারা স্তনের দুধ পর্যন্ত শুকাইয়া গেছে, সন্তানটা পানি পানি বলে কান্দে। এবার সন্তানের মুখের ভিতরে হাজারার জিব্বাটা ঢুকাইয়া দিছে, জিব্বার মধ্যে কোনো পানি নাই, স্তনের মধ্যে কোনো দুধ নাই, মস্কের ভিতরে কোনো পানি নাই, খাবার বলতে কিচ্ছু নাই। কিন্তু হাজারা বড় টেনশনে পড়ে গেলেন, আমি হয়তো না খাইতে পারি, কোনো দুঃখ নাই, আমার সন্তান না খাইয়া মারা গেলে আমি মার কলিজা মানবে না। হঠাৎ করে সামনে তাকাইছে, আল্লাহ আকবার কন্যা কেন,
হঠাৎ করে সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের নাম হলো সফা। ওই পাহাড়ের মধ্যে মরুভূমির বালির ওই পাহাড়ের মাঝে একবারে ঝর্ণার পানিগুলা চিক 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 করতেছে। হাজারা অগাধ ভালোবাসা লইয়া ওই সফা নামক পাহাড়ে গেছে, সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া গেছে। হাজার একটা দৌড় মারছে, ঝর্ণার পানি পড়তেছে, আর যায়া দেখে কোনো পানি নাই। যায়া দেখে ওই রৌদ্রের কারণে ওই পাহাড়ের মধ্যে কিছু দুলা বালি আছে, এই বালিগুলাই এখনো পর্যন্ত পাহাড়ে চকচক করে। মনে হয়েছে ঝর্ণার পানি, আসলেই কোনো পানি নাই। হাজারার বাঁধ ভাঙা আশা ভেঙে গেছে। আবার একটা পাহাড় দেখলো, ওই পাহাড়ের নাম হলো মারুয়া। দেখতেছে ঝর্ণার পানি উঠতেছে, সাফা পাহাড় থেকে একটা দৌড় মারছে মারুয়া পাহাড়ে। এখনো হাজিরা গেলে ওই জায়গায় দৌড়তে হয়, নাহলে হজ হয় না, কথা কন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে দৌড়তে হয়। ইন দি মিন টাইমে ওই হাজারা সেই পাহাড়ের মধ্যে গেছে, যায়া দেখে যদিও চিক চিক করতেছে, এটা ঝর্ণার পানি না। যায়া দেখতেছে বালুগুলা চিক চিক করতেছে। আর একটা দৌড় মাইরা সাফাতে আসলেন, আর একটা দৌড় মাইরা মারুয়াতে গেলেন, আর একটা দৌড় মাইরা সাফাতে আসলেন। সাতবার দৌড় দিয়েছেন আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন দিয়েছেন। ওই নিদর্শনের ভিতরে সাফা একটা নিদর্শন, মারওয়া একটা নিদর্শন, আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সফা এবং মারওয়া পাহাড় দুইটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে নিদর্শন। হাজার এমন ভাবে দূর দিল, পানি খুঁজে পায় না, কিন্তু শত হইল তো মা সাতটা দূর দিয়ে আর বাল লাগে না, পানি মনে করে দূর দিয়ে যায়া দেখে পানি নাই। শেষ পর্যন্ত হাজারা মারওয়া পাহাড়ের কাছে আইসা, দুইটা হাত আল্লাহর বাড়ায় গেল, হাতটা ছিল বুকের বরাবর, এরপরে হাতটা কপাল বরাবর, এরপরে হাতটা মাথার উপরে উঠে গেছে। হাজরা এমন ভাবে আল্লাহ রে কয়, আল্লাহ ও আল্লাহ, সন্তানটা মরুভূমির বাড়িতে, আমি শত হইল তো মা না খাইয়া থাকতে পারে, সন্তানের না খাওয়া মা দুঃখিনীস মানতে পারে না, হাজার কষ্ট মা সহ্য করে, কিন্তু সন্তানের কষ্ট মা দুঃখিনী সহ্য করতে পারে না। কেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে বুঝাইতাম, হাজারা হাত তুলতে তুলতে মাথার উপরে তুল্লা ফালাইছে। আজকে মানুষে ফতোয়া দেয় হাত তুল্লা দোয়া করা জায়েজ নাই, অন্ধ বক্ত হবেন না, যার বক্ত হবেন যাচাই বাছাই করে বক্ত হবেন, শুধুমাত্র ঘরের কোনা বয়া বয়া মিষ্টি মধুর কথা কইয়া প্রশ্নের উত্তর দিলে বড় হুজুর হয় না, বড় হুজুর হইতে গেলে কোরআন সুন্নাহ জানতে হয়, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, রুদ্র যখন গায়ে লাগে ওই গায়ে রুদ্রের সামরার তাপ থেকে বাঁচবার লাগা বাইরে যায় হাত তুলা দোয়া করে, আর মসজিদের এসির ভিতরে বইয়া মেহরাবে বৈশা কয় ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ নাই। সুবিধা মার্কা মৌলবি কথা বলেন ঠিক কিনা? হাজারা দুইটা হাত বাড়াইয়া দিছে, আল্লাহ আকবার কন্যা কেন? হাজারা দুইটা হাত বাড়াই দিছে, আল্লাহ ডাক দিয়ে জিবরাইল যাও আমার হাজারের কাছে যাও, হাজারের কাছে যাইয়া বলো তার সন্তানের কাছে যাওয়ার জন্য।
এবার হাজরা লাগে সালাম সন্তানের কাছে গেল, ও বন্ধুরি ও গোয়ালগাঁওয়ের বাবা, ও আমার কুমিল্লার বাবা দক্ষিণের বাবা, একটা কথা বইলা দিয়া যায়, যার কেউ নাই তার কে আসি। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র বলছে বন্ধু জিব্রাইল আমার হাজারের সন্তানের কাছে যাওয়ার জন্য, এবার হাজারা সন্তানের কাছে গেল, যাইয়া দেখে রে বন্ধু ওই সন্তানটা মরমের বালুর মধ্যে শুয়া শুয়া পালারাইতেছে, ওই পায়ের গোড়ার ভিতরে আমার আল্লাহ একটা কূপ বানাইয়া দিছি, ওই কূপের পানির নাম এখনো জমজমের পানি। ওই জমজমের পানি এমন ভাবে বের হয়ে যায়, ডাইনে বান্দায় পানি বামে যায়, বামে বান্দায় পানি সামনে যায়, সামনে বান্দায় পানি পিছনে যায়, এমন ভাবে পানি গুলা একবারে প্লাবনের মতো হয়ে যায় যাচ্ছে। হাজারা পানিকে থাম বলেছে, পানি থেমে গেছে। ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম, পুকুরের পানি দাঁড়ায়া পান করা হারাম, ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, কিন্তু ইসমাইলের পায়ের গোড়ার থেকে যে জমজমের পানিটা উঠেছে, কেয়ামত পর্যন্ত পানি উঠতে থাকবে, কিন্তু ওই জমজমের পানি দাঁড়ায়া পান করা হারাম নয়, ওই জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যা যা তোরা যেন যা যা একদম যা যা প্রথম থেকে তোরা জ্বালাইছ আমারে, যা বের হ। আবেগ ভালো, অতি আবেগ ভালো না, বিয়াদবি ভালো না। আদব বলো, আদব বলো, বেয়াদবি বলো না। যতক্ষণ আমি কথা বলছি ততক্ষণ গল্প করছি এখানে বৈশা বৈশা। আমি কুরআন সুন্নার কথা বলতেছি, আমি একটা সত্য ইতিহাস বলতেছি। আজকে মূলত ইতিহাস ঘটনা হিসেবে আপনার উড়াই দিচ্ছেন, আজকে চেতনা হিসেবে লালন করেন নাই দেখা। আজকে এই কন্ডিশন, যদি ঘটনাগুলোকে চেতনা হিসেবে লালন করতেন তাহলে আজকে ঘরে ঘরে ওই যে ইব্রাহিমের চেতনা পয়দা হয়ে যেত। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলাইয়ে দিছে, দুনিয়াটা পরীক্ষার জায়গা, এই পরীক্ষার ভিতরে আমরাও আসি, আসি কি না বলেন, সাবধান। বাড়িতে ঘোরাফেরা করা যায়, মোবাইল টিপতে পারবা, বাড়িতে ঘুমাইতে পারবা, কিন্তু আমি যেই ওয়াজ শুরু করেছি এত সোজা জিনিস না, সন্তানের গলায় ছুরি চালাই দিব আল্লাহকে পাওয়ার জন্য, এত সোজা জিনিস না, একটু গুমনানি ডিস্টার্ব হয়। কত ধরনের পলিসি করি আমরা, কিন্তু আল্লাহ যে আমাদেরকে উন্মুক্ত ভাবে চলার সুযোগ দিয়েছেন, সে আল্লাহকে ফজরের নামাজের পরে যাইয়া সেজদা দেই না, যেই মালিকটা আমাকে সারাটা ছয় ঘন্টা ঘুমাইবার জন্য সুযোগ করে দিল, সেই মালিকটার জন্য ছয় ঘন্টা এত আরাম করে ঘুমানোর পরও মালিকের জন্য দশটা মিনিট সময় মসজিদে দেয় না, পাকনামি করেন তাহিরির সামনে। এই ছেলেরা কথা বলবেন এখানে, আমি বললাম এলাকার কোনটা কি বাংলাদেশের বাইরে না ভিতরে? বাইরে হবে, ইন্ডিয়ার কাছে কাছে, এই জন্য এইগুলো ফুলাফানের ইমেজ বুঝতেছি না আমি। যাই করস গান্দার ব্যবসা করিস না, গান্দারের ব্যবসা করলে মানুষকে মানুষ মনে হয় না, আমি তোমাদের মেহমান, এটা বুঝতে হবে, মানুষকে মানুষ মনে করবা। 25টা মিনিট এখানে জ্বালাই গেছে, নেশাগরের কাছে মানুষ মনে হয় না, গাঞ্জুটের কাছে মানুষ মনে হয় না। এই নেশাকে আমরা করবো, নেশার ব্যবসা করবো, এটা কোদাল দা কাটতে মাড়ি কাটতে ভাত খা, নাইলে মোদি মালিক করে চাকরি কর, নাইলে সিএনজি সালা, নাইলে অটো সালা, সালাইয়া সংসার সালাইয়া, আমার হারাম টাকা দিয়া আট প্রকারের আইটেম দিয়ে ভাত খাবার দরকার নাই, দরকার সুটকি ভাতটা দিয়ে ভাত খাবো, হালাল টাকা দিয়া খাবো, কথা বলেন, হালাল টাকা দিয়া খাবো, আর হারামের রক্ত যখন শরীরে ঢুকে যায়, হ্যাঁ মুরুব্বিরও মানে না, ওলামায়ে কেরামও মানে না,
কথা ঠিক কিনা, হারামের রক্তের ভিতরে বিচার থাকে না, এটা মাথায় রাখতে হবে। ইব্রাহিম নবী একজনের সন্তুষ্টির জন্য তিনি পরীক্ষার মাঠে নেমেছেন, বলুন তিনি কে? দেখেন তো আলামতরা, একলা কেউ নাই, মস্কের পানি শেষ, পানির ব্যবস্থা হয়েছে কি হয়েছে না, আরো জোর হয়েছে কি হয়েছে না। এখন ছেলেটা একটু বুঝে রয়েছে এই মুহূর্তে, আবার ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে আরেক জায়গার থেকে, উনি তো এখানে নাই। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ওই সন্তানটা কোন রকম চলাফেরা করতে পারে, ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে, আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার পছন্দের জিনিস কুরবানি করো। তিনি উট কুরবানি করলেন, তিনি দুম্বা কুরবানি করলেন, তিনি বকরি কুরবানি করলেন, আল্লাহ বলেন আমার পছন্দ হয় নাই। তখন ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছেন আমার সবচাইতে পছন্দের মানুষটা হলো ইসমাইল, আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রয়োজনে আমি তাকে জবাই করব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে চলে গেছিলেন সেখান থেকে বাড়িতে আসছে। এখন এই খবরটা তো হাজারাকে বলা সম্ভব না, কারণ হাজারা তো মা, পৃথিবীর কোনো মা কি মানবে যে তোমার সন্তান আমি জবাই করতাম স্যার তুমি দোষান দি, এই মানবে কেউ? মানবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হাজারার সাথে পরামর্শ করে নাই, পরামর্শ করছে সন্তানের সাথে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, সন্তানকে ডাক দিয়া কইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলেন হে সন্তান, নিশ্চয় আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি, আন্নি অবশ্যই আমি আজবাহুকা তোমাকে জবাই করেছি, ফাংসুর মাজা তারা এই ব্যাপারে তোমার মতামত বলো। সন্তান ডাক দিয়া কয় দেখেন যেমন বাবা তেমন সন্তান। ইব্রাহিম নবী বলে ইসমাইল, ইন্নি অবশ্যই আমি আরো দেখেছি, ফিল মানামে ঘুমের ঘরে, আন্নি অবশ্যই আমি আজবাহুকা তোমাকে জবাই করেছি, ফাংসুরু মাজা তারা এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান। সন্তান ডাক দিয়া কয় কালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়া কয় বাবা আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আমাকে জবাই করেছেন, আপনি আমাকে জবাই করেন আমি রাজি আছি, অবশ্যই জবাই করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী খুশি হয়ে গেল, হাজরাকে ডাক দিয়ে বলে হাজরা তোমার সন্তানটাকে সাজাইয়া দাও, ভিআইপি জায়গার মধ্যে দাওয়াত খেতে যাব। যদি বলে জবাই করতে যাবে হাজরা কখনো মানতে পারে না, কিন্তু যখন বলেছে দাওয়াত খেতে যাব সাজাইয়া দিলেন। যেই মাত্র ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সঙ্গে রওনা হয়েছে, রাস্তার মধ্যে শয়তান আসছে, শয়তান আয়েশা ডাক দিয়া বলে ইসমাইল, ও ইসমাইল তুমি কোথায় যাইতেছো কই আমার বাবার সাথে? কই তুমি তোমার বাবার সঙ্গে যাইও না, তোমার বাবা তোমাকে জবাই করে ফলাইবে। আর ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে বারবার পাথর মারছে, যখন সাতবার কঙ্কর নিক্ষেপ করেছে এখনো হাজি সাহেবরা সেই জায়গার মধ্যে এক কঙ্কর মারা লাগে, কথা কন ঠিক কিনা। এবার ইসমাইল আলাইহিস সালাম যখন কঙ্কর মেরেছে, এরপরে যাইতে যাইতে মিনার প্রান্তরে গেল, যেই মাত্র মিনার প্রান্তরে গেছে ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় ইসমাইল আমি তো এখানে এসেছি তোমাকে জবাই করব। ইন দি মিন টাইমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুই না, ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা, আ বাবা আপনি আমার জবাই করবেন কোনো অসুবিধা নাই,
কিন্তু আপনার কাছে আমার কথা আছে। কি কথা? ওই আপনি তো আমি তো আপনার অনেক আদরের সন্তান, আমার চোখের দিকে তাকায় যদি আপনি আমার গলার মধ্যে ছুরি চালান, তাইলে আপনি কখনো ছুরিটা চালাইতে কষ্ট হবে? ও বাবা, মেহরবানি করে জবাই করার আগে আমার চোখের ভিতরে বাদনটা দিয়া দেন, যেন আমার চোখের বরাবর আপনার চোখ না পড়ে আপনি আমার হাতটাকে বান্ধা দেন গো বাবা, যেন জবাইটা করার সময় আমার পাটা নড়াচড়া না করে। আপনি আমার হাত বাইন্ধা দেন, আমার হাতটা যেন নড়াচড়া না করে। এবার চোখ দুইটা বেঁধে দিল, হাত দুইটা বেঁধে দিল, পা বেঁধে দিয়েছে, ইন দি মিন টাইমে বাদন দিয়া যখন শুয়াইব, এবার সন্তান রাজি, বাবাও রাজি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ফলম্মা আসলামা ওয়াতাল্লাহু فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ মানুষে গোলার এগুলোকে মানুষের কাতারে আছে অসভ্য ব্যাধ, মানুষের কাতারে আছে এগুলা। কোরআন তেলাওয়াত করলে হৃদয় গলে যায়, কোরআন তেলাওয়াত করলে দিলটা নরম হয়ে যায়। কি আশ্চর্য ব্যাপার! সেবা খুব কষ্ট পাইলাম, আবার বলছি শুনেন, কথা বললে তোমরা দূরে যায় কথা বলো। ফলাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাবায়ও রাজি পোলায়ও রাজি। সুবহানাল্লাহ, লাগে লাগে এটা কি ফুটবল খেলার খেলার মাঠ নাকি প্রেমের মাঠ? একমাত্র কাকে পাওয়ার জন্য? আরে দুনিয়াতে তো খেলা করে একটা মেডেল পাওয়ার জন্য, আর এখানে বাপে পুতে খেলা করে আমার আল্লাহকে রাজি করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ, বাবাও রাজি পুলায়ও রাজি। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ যখন বাবা ছেলে রাজি হইয়া গেছে, এবার পুলারে মাটির মধ্যে কাইত কইরা শুয়াইছে। যেই মাত্র পুলারে কাইত কইরা শুয়াইছে, ওই মুহূর্তে পুলায় আল্লাহর ডাক দিয়া, ওই পুলা তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা আপনাকে আমি বলেছিলাম আমার চোখের মধ্যে বাদন দেন, যেন আপনার মায়া না লাগে, আপনি আমার হাত পা বেঁধে দেন, যেন আমি নড়াচড়া করতে না পারি, আপনার জবায়ের ভিতরে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার সন্তানটা বাবারে ডাক দিয়া কই, বাবা আপনি আমার চোখের বাদন খুলে দেন, আপনি আমার হাতের বাদন খুলে দেন। বাবা ডাক দিয়া কয়, হ্যাঁ
ইসমাইল, তুমি আমার বলছো হাতের বাদন দেওয়ার জন্যে, তুমি আমাকে বলেছো চোখের বাদন দেওয়ার জন্যে, কিন্তু তুমি এখন কেন খোলার জন্য আমাকে অনুরোধ করলা? সন্তান ডাক দিয়া কে বাবা, আপনি যদি আমাকে চোখ বান্দা আর হাত দুইটা বান্দা পা বাইদা জবাই করেন, তাইলে কেয়ামত পর্যন্ত মানুষ বলবে ইসমাইলে জবাইয়ের মতে রাজি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জোর কইরা হাত পা বান্দা জবাই করেছে। এ বাবা আমার বাদন কইলা দেন, আমার পায়ের বাদন কইলা দেন, ইনশাল্লাহ গলার মধ্যে ছুরি চালাইয়া দিবেন, অসুবিধা নাই। সাতাজি দুনি বাদন খুললা দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখছেন নি আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তান কি বলে? আমার গোয়াল গাওয়ার বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়। একদিন আজকেও আমি একটা জানাজার ময়দান থেকে ডাইরেক্ট এখানে পাগড়িটা, যে এই পাগড়িটা জানাজার মাঠে ছিল, এই পাগড়িটা গায়ে লাগাই কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি। এই মাথায় পরে পাগড়িটা, যেই পাগড়িটা জানাজার ময়দানে ছিল, আমি নামাজটা পড়াইছি, নামাজটা পড়েছি, নামাজ পড়িয়া ডাইরেক্ট এখানে চলে এসেছি। বন্ধু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আল্লাহর প্রেমে দিবানা হয়ে যান। আজান হবে মসজিদে, ঘরে না ঘুমায়া মসজিদে চলে যান। জামাত হবে মসজিদে, ক্যারাম বোর্ডের গুড়ির মধ্যে টিপ টুকি না দিয়ে আশহাদু আল্লাহ বলে আপনি আল্লাহকে স্বীকার করেন। আর যুবক ভাইয়েরা আমার, মা বাবার কদমে থাকেন, খবরদার, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আমার মতন অনেক বক্তা কবরে চলে গেছে কিন্তু আর ফিরে আসে নাই। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, এই মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে কি পারে না, এই জন্য চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে শুয়াইবু, ওই দিক দিয়ে যেন আসমানটা কাঁপতেছে, ওই দিক দিয়ে যেন ফেরেশতারা আল্লাহু আকবার ধ্বনিতে মেতে উঠতেছে। এটা সাধারণ জিনিস না, আল্লাহকে রাজি করবে আর সন্তানের গলায় ছুরি চালাবে, ছুরিটারে বালা কইরা দাঁড় দিতেছে, আমার আল্লাহরে পাইতে হবে। একজন পয়গাম্বর আল্লাহকে পাওয়ার জন্য কত সাধনা করলেন। যুবক ভাইয়ের আমার, এখনো সময় আছে, মরণের আগে আল্লাহকে রাজি কইরা যান, কবরটা বেশি ভালো জায়গা না। দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নিবে, দুনিয়ার মানুষ আপনার পয়সার ভাগ নিবে, দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল। আজকে মৃত্যুর বিছানাটাতে শুয়ে দেখেন, সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না, কিন্তু একটা মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। কথা বলেন, একটা মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। সন্তান সন্তান করতেছেন ভালো কথা, সুদের টাকা ব্যাংকের মধ্যে জমাইয়া গেছেন 30 লাখ, আজকে মইরা দেখেন জুতার বাড়ি আপনি কবরে খাইবেন, আপনার পোলা সুদের টাকা দিয়ে অ্যাপাচি হাং পালচার আর 1.5 এইরকম মোটর সাইকেল নিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে, আর এই হারাম টাকা দিয়ে যাওয়ার কারণে কবরে জুতার বাড়ি আপনাকে খাইতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই ওয়াজ 5টা বছর ধরে মাহফিলটা হইতেছে বাজান, এই 5টা বছরের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে, আছে না নাই? যেই মানুশগুলা স্টেজে বৈশা ওয়াজ শুনতেন, এমন মানুষগুলা কবরে চলে গেছে। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, রসুল বলেন বেনামাজি হইয়া কবরে গেলে গো, তোমার ডান পাশের মাটি বাম পাশের মাটি, তোমার এমন জোরে একটা এমন জোরে একটা চাপা মারবে, তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, তোমার কান্নার আওয়াজ ঘরের পাশে থাকলেও শোনার সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন, এই কবর মাটি যখন তোমার চাপা দিব, তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাদন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব
এই যে বাড়ি, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই, দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া চলে যাব একদিন। এই রাত্রেবেলা ডর লাগেনি? কই জি না, রাত্রেবেলা ভয় লাগেনি রে বাবা? একা একার গুরুস্থানে গেলে ভয় লাগেনি, কথা কয় না? আর একলা একলা গুরুস্থানে মানুষটা পয়রা রয়েছে নিশীতে রজনীতে, বৃষ্টিতে বাদলাই জ্বর তুফানে পড়ে আছে, হাতিগুলা খুলে পড়ে আছে তোমার বাবার। তুমি জমিদার হইছ, বড় নেতা হইছ, এমপি হইছ, মন্ত্রী হইছ, আর একটা রাস্তার ফকির যে গর্তাতে শুইব, কোটিপতি রাষ্ট্রপতি সেই ঘরের মধ্যে শুইব, কথা কোন ঠিক কিনা? একটা কালার কাপড় লাগবে গায়ের মধ্যে, কালারটার নাম কি? হই আল্লাহ রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স খলি বইলা যায়, রাত্রে খুব ভয় পায়, দিন হইলে আবার আলু দেখলে সব বুঝলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহর রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য, আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, কথা কন ঠিক না বেটি? আর জোরে কন ঠিক কিনা? সক্ষমতার প্রতিপাদ্য হর হামে সাহায় আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, সন্তান বাবার তলোয়ারের নিচে রে বাবা, বেশি লম্বা করলাম না রে বাবা, ওই সন্তানটা বাবার তলোয়ারের নিচে একমাত্র একজনকে রাজি করার জন্যে, ইন্নাহু হুয়ায়ুবদি ওয়ায়ুইদ, নিশ্চয় আমার আল্লাহ তোমার সুর মালিক, নিশ্চয় আমার আল্লাহ তোমার শেষের মালিক, এ বন্ধু যেই মালিক তোমাকে বানাইছে সেজদা হবে সেই মালিকের জন্য, আল্লাহ ছাড়া কাউকে কাহারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, সেজদা পাওয়ার মালিক হলে একজন, জবান খুলে বলুন তিনি কে? যেই মাত্র সেই মালিকের, সেই মালিকের জন্য ওই ইব্রাহিম আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক এসে গেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এ ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তব হয়েছে, তোমার প্রতি আমি আল্লাহ রাজি হইয়া গেছি, আল্লাহ কয় হ্যাঁ ইব্রাহিম জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা, এই দুম্বাটারে যাইয়া বলবি জবাই কইরা ইন্দিমিন টাইমে একটা বাঘ আমার হাজারার জন্য লইয়া যাইতে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে কেন আল্লাহু আকবার? হারিয়ে যাব একে দি রব নাই ভুবন চির দিন, বলো হারিয়ে যাব একে দি নামি রব নাই। এ বাবা, কার কার বাবা নাই হাত তোলেন? আমার মতন বাপ হারা কেনা? আল্লাহ কন্যা আল্লাহ, আরে কন্যা আল্লাহ বাবাকে মাফ করে দিন, তার কবরটাকে জান্নাত বানাই দিন, হাত নামান। কার কার মা নাই হাত তোলেন? আহা দেখেন অনেকগুলার মা নাই, আরে যার মা নাই বাড়িতে কারে মা করে ডাক দিব? আচ্ছা মা বাবা জান্নাতি হোক আমরা চাই কি চাই না, কারা কারা চান দুই হাত তোলেন? ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য
আপনারা বিসমিল্লাহ করে পকেটে হাত দিয়া যে যতটুকু পারেন ওয়াজের মাঝখানে দিয়া দিবেন। আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবরটাকে যেন জান্নাতের বাগান বানাই দেয়, যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন আল্লাহ পাক যেন তাদের এই প্রত্যেকের আব্বা আম্মার নেক হায়াত দান করে। এই চিন্তা ভাবনা কইরা সবাই একটু দান করবেন, রাজি আসিনি সবাই? তাহলে গজলটা গান, হারিয়ে যাব একে দিন আমি রব বহন চির দিন বল, হারিয়ে যাব একে দিন আমি রব নাই বহন চির দিন, ক্ষমা কর দিও তোমরা আমায় বল, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই বহন চির দিছি 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 আমি যে চলে যেতে রাগ করেন না, না না সমস্যা সমস্যা না না, হারিয়ে যাব একদিন নামি রব নাই ভুবন চির দিন, ক্ষমা কর দিও তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চির দিন, বাসে বাগানে বা গুরু স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চির দিন। খুশি না বেজার? এখানে লেখা আছে তাফসিরুল কোরআন, তাই আমি কোরআনের আয়াত টু আয়াত চেষ্টা করেছি আপনাদেরকে আলোচনা বোঝানোর জন্য। আমরা একজনকে সন্তুষ্ট করার জন্য আমরা এবাদত করব, জবানটা খুলে বলুন তিনি কে? তবে দুইটা দাবি করে যাব আজকে, দুইটা দাবি। আপনারা দেখেছেন আমি ওয়াজে 30 মিনিট কিন্তু ভূমিকায় কথা বলি নাই, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি, খেয়াল করছেন কিনা জানি না। যদি ভূমিকায় ঢুকতাম 30-40 মিনিট তাহলে আমার ওয়াজ আরও লম্বা হয়ে যেত, এই জন্য আমি সময়টা কাজে লাগাইছি শুধু আকাশটার খেয়াল করিয়া। সবাই বাড়িতে যেতে হবে, একটা কথা শোনেন, জীবনে যাই করেন কিন্তু মা বাপরে কষ্ট দিয়েন, আর মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরি দরকার নাই। আর যেই পিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা বেইমান কথা কন, ঠিক কিনা? আরেকটা দাবি করবো, জীবনে কোনোদিন নেশা করবেন না, নেশা করলে সামাজিক মূল্যবোধ থাকে না, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, মা বাপ কষ্ট পায়, ইমান হারা হয়ে মারা যায়, নেশা কি করবেন? বলেন বন্ধ নেশা, হ্যাঁ নেশা বন্ধ কর বেড়া, নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি এই হারামগুলো করবেন না, নেশা করবেন একদম না, নেশা করলে ব্রেন শেষ, আর এটা যখন শেষ হয়ে যাবো গা সব শেষ কথা কন, ঠিক কিনা? আর বুড়া বাপটারে আল্লাহর ওয়াস্তে আর দমক দিয়েন না, বাপটা যদি লাতুর হইয়া পৈরও থাকে ঘরের ভিতরে, মনে রাখবেন গড়টার সৌন্দর্য আছে না নাই, আরও বড় করে কোনো আছে না নাই। ইব্রাহিম নবী একজনকে সন্তুষ্টি করতে যায় এতগুলো পরীক্ষা দিছে, এতে কি ইব্রাহিম নবীর লাভ হয়েছে না লস হয়েছে? ইব্রাহিম আর ইব্রাহিম তাকে নাই, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, জোরে গণ্য সুবহানাল্লাহ।
এই জন্য আমরা সেই আল্লাহ, আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ওলিউল্লাহ বানিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, একটা কালিমুল্লাহ, একটা সফিউল্লাহ, একটা হাবিবুল্লাহ, একটা রুহুল্লাহ, একটা নাজিউল্লাহ, একটা কলিবাতুল্লাহ, একটা কালিমুল্লাহ, একটা খলিলুল্লাহ, আর আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি আমরা হয়ে যাব ওলিউল্লাহ।